আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হলো যে উপরে টার্গেট রেখে কিভাবে টার্গেটকে লাগাইতে হয় বা কিভাবে মারতে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই বিষয়টা নিয়ে ভিডিওটা আমাকে এক ভাই ভিডিও পাঠিয়েছে একটা। তো এটা আপনাদের সামনে আমি দেখাবো যে এটা সে কিভাবে শ্যুট করলো, কিভাবে লাগালো এই বিষয়টা আর কি। এক সময় আমাকে একজন ফোন দিয়ে বলছিল যে নিচে টার্গেটগুলো লাগে কিন্তু উপরে টার্গেটগুলো লাগে না তার। তো এই জন্যই আসলে ওনাকে আমি বলছিলাম যে আপনি যেহেতু সময় আছে বা আপনি পারতেছেন, তাহলে আপনি একটা ভিডিও বানিয়ে দিন, কয়েকটা শর্ট করে দেখান যে কীভাবে উপরে টার্গেটটা লাগাইতে হয়। তো মূলত বিষয়টা এইটাই, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন নেক্সট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কি করে গাছে ঝুলানো টার্গেটকে হিট করতে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি এমও হিসেবে ব্যবহার করছি 6.35 mm, আর আমার স্লিং শট হলো এটা, আমার রাবার হলো 0.72 mm থিকনেস। তো চলেন কয়েকটা শ্যুট করি, আর আমার টার্গেট হলো এটা, চলুন কয়েকটা শ্যুট করে দেখি। প্রথমটা লাগছে, ঠিক আছে, দ্বিতীয়টাও লাগছে, তৃতীয়টাও লাগছে, আর একটু ধীরস্থিরভাবে শ্যুট করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর শ্যুটটা করার সময় আপনার নিঃশ্বাসটা একটু বন্ধ করে নিতে হবে আর কি, তাহলে শ্যুটটা অ্যাকুরেট হয়। এটাও লাগছে, মানে মানে গাছের টার্গেটকে হিট করার নিয়মটা হলো কি, আপনার টার্গেটের নিচে রাখতে হয় স্লিংশটটা, এই যে এই পাশটা আপনার নিচে রাখতে হয়। এটা পাশ দিয়ে চলে গেছে, এটা লাগছে এবং আমার টার্গেটটা পড়ে গেছে। তো যাই হোক, আশা করি সকলেই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।